চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। গত সোমবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতির এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এতদিন কোথায় ছিলেন সাহেব, আজকে আপনি FDC-তে এসে নেতাগিরি করছেন, চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে, তখন তো আপনাকে দেখা যায়নি, নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি, তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়। এক সূত্র জানায়, শাকিবের এই মন্তব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন তারা। এজন্য সোমবার এই জরুরি বৈঠক বসান চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। এ সময় চলচ্চিত্রে শাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।